মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ও দিয়ে আপনাকে পরের গানটা গাইতে হবে। আপনি আমার জন্য পাঁচ গুনেছিলেন, আমি আপনাকে একটা এক্সট্রা ছয় ছয় সময় শেষ, জিতে গেলেন, আমি হেরে গেছি। No problem. Congratulations. তার মানে আপনি স্বীকার করলেন যে আমি জিতে গেছি? হ্যাঁ, তো জিতে গেলে একটা প্রাইজও থাকে তো? একদম একদম থাকে। আপনি শুধু বলুন আপনার কি দরকার, আমি দেবো, বলুন। আপনি চুপ, চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে, তোটা দেরি হয়ে গেল। দেখ তো, এই এখনো তো ক্যাব শো করছে না রে। আপনি আমাদেরকে ড্রপ করে দিতে চাইছেন তো? আমরা আপনার সঙ্গে যাব, কিন্তু একটা শর্ত আছে। আপনাকে ক্যাবের ভাড়াটা নিতে হবে, মানে এখান থেকে অফিস অব্দি যেতে যে ভাড়াটা হবে সেটা আমরা আপনাকে পে করব, আর আপনাকে সেটা নিতে হবে। কি, আরে কি হয়েছে বলুন না মুখে কি? ঠিক আছে, দেখুন আপনার থেকে আমি টাকা নিতে পারবো, যদি টাকা দিতে হয় তাহলে আপনাদের ওই ক্যাবটা বুক করে নিন। আর শুনুন, আমি ছেড়ে দিতে পারি, আপনারা শুধু আপনাদের নাম বললেই আমি খুশি। হ্যাঁ, আমি হলাম রাজ ঘোষাল। রাজ শ্রী শ্রী, শুধু শ্রী, শুধু শ্রী, বাহ অপূর্ব, শুধু শ্রী, প্রথমবার এরকম নাম শুনছি, খুব ভালো লাগলো। আমাদের না তাড়া আছে, যেতে হবে। হ্যাঁ বলুন না, আপনারা কিভাবে যাবেন, এসইউভি নাকি সেডান, বলুন। গাড়িটা চললেই হলো। আচ্ছা, আপনি কি এই গ্যারেজের মালিক? সত্যি করে বল, গাড়িটা তুই কোথায় পেয়েছিস? আরে এই গ্যারেজ কি বলছেন, ওটা কলকাতা শহরটাই তো না। আমার মালিক তো ভোলায়, আমি শুধু একটু গাড়ি ভালোবাসি, গাড়ি নিয়ে থাকি, গাড়ি রিপেয়ারিং করি, এই আর কি। চলুন চলুন। কি হয়েছে তোমার, তোমার চোট লাগলো কি করে? কিছু না, শোন না, বাইরে খুব বৃষ্টি, গাড়ি টাড়ি পাচ্ছি না। একটা না অসুবিধে হয়ে গেছে, উনি কাছেই থাকে, আমার খুব আপনজন, বৃষ্টি পড়ছে বলে কোনো ট্যাক্সি পাচ্ছে না, চোটও লেগেছে, তাই আমাকেই ওনাকে ছাড়তে যেতে হবে। তাই আপনি চিন্তা করবেন না, আপনাদের হ্যান্ডেল ছেড়ে দেবে, হ্যান্ডেল ভালোভাবে ওনাদের ছেড়ে দেবে, ঠিক আছে? কোনো অসুবিধা যেন না হয়। হ্যাঁ, আপনি ওনার সাথে যান, গাড়িটা বার করে আসুন ম্যাডাম, কোনো প্রবলেম হবে। অনেক ধন্যবাদ আমাদেরকে সাহায্য করার জন্য। ও থ্যাংক ইউ, নো সরি, আমরা তো জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।